আজ উচ্ছে বেগুন আলু আর বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি করে দেখাবো যেটা দেখতে ঠিক এই রকম হবে খেতে যে ভীষণ সুস্বাদু হবে সেটা ভিডিও দেখলেই বোঝা যাবে আসুন তাহলে সবাই মিলে আজকের রেসিপি দেখে নিই উচ্ছে বেগুন আলু বড়ির সম্পূর্ণ নিরামিষ তরকারি নমস্কার বন্ধুরা আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শম্পার রান্নাঘরের আজকের নতুন পর্বে আজকের তরকারির জন্য আমি এখানে উচ্ছে বেগুন আর আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নেওয়া হয়েছে বেগুনও এরকম করে কেটেছি একটু কচি বেগুন হলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে খেতে বেগুন এরকম লম্বা লম্বা করে কেটেছি আলুও ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর নিচ্ছি বড়ি আমি কলার ডালে বড়ি নিয়েছি তবে যে কোনো ডালের বড়ি দিয়েই কিন্তু তরকারিটা খুব ভালো হবে সবার প্রথমে সরষের তেল দিয়ে রান্নাটা করছি আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে বেশ গোল্ডেন করেই ভাজবো তিন টেবিল চামচ তেল দিয়েছি বড়িগুলো ঠিক একটু সুন্দর করে ভাজছি এরকম ভেজে তুলে নিলাম বাকি তেলে আমি এবারে আলু ভেজে নেবো তিনটে সবজি বেশ সুন্দর করে ভেজে নিতে হবে আলুর মধ্যে অল্প একটু নুন দেবো আর আলুটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব আঁচটা লো করে ভাজবো তাহলে আলুটা ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলু যখন এরকম হয়েছে ভাজা আরেকটু গোল্ডেন করব তবে এই সময়ে আমি কেটে রাখা বেগুনগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি সময় বাঁচানোর উদ্দেশ্যে একটু নুন দিলাম আগে হলুদ দিই নি এখন একটু হলুদ দিয়ে দিলাম এই তরকারিতে কিন্তু হলুদ পড়বে না এই সামান্যই একটু হলুদ দিলাম আমি আর কিন্তু হলুদ ইউজ করবো না আজকের রান্নায় বেগুন আর আলু দুটোই কিন্তু একটু গোল্ডেন করে ভেজে নেব ঠিক এরকম করে ভেজে আমি তুলে নিয়েছি এবারে উচ্ছেগুলো ভেজে নিতে হবে উচ্ছে বা করলা যেটাই দিয়েই রান্না করছি আমি উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো এরকম করে ভেজে নিচ্ছি আমি এই সময় কিন্তু আমি নুন দেব না এই সময় নুন দিলে তেলটাও তেতো হয়ে যায় আর নুন ছাড়া ভাজলে উচ্ছেটা কিন্তু তেমন তেতো লাগে না তরকারিতে উচ্ছেগুলো ওরকম হালকা গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি পরে এই তেলের মধ্যেই তিন ফোড়ন দিলাম কালো জিরে জিরে আর একটু সর্ষে আর এর মধ্যেই দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এমনি করে আমি তিনটে কাঁচা লঙ্কা এরকম করে টুকরো করে দিয়েছি তরকারিতে কিন্তু আর ঝাল পড়বে না এইটাই সুন্দর করে ভেজে নিতে হবে কম ঝালের তরকারি হবে এটা সুন্দর করে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে সর্ষে বাটা দিলাম এক টেবিল চামচ সর্ষে অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ সাদা সর্ষে আর হাফ চা চামচ কালো সর্ষে রয়েছে এটা বেটের মধ্যে দিয়ে দিয়েছি এবারে বেশিক্ষণ তো সর্ষে ভাজা যাবে না এরকম একটু তেল ছেড়ে এসছে পরে এতটা দুধ নিয়েছি পুরো এক কাপ নয় আর তার মধ্যে একদম কোয়াটার চা চামচ ময়দা আমি গুলে এর মধ্যে দিয়ে দিলাম আজকের রান্নায় কিন্তু জল ইউজ হবে না প্রয়োজন পড়লে একটু জল দেওয়া যেতে পারে যদি দুধ দিয়েই সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই ওই দুধটা অল্প একটু ময়দা দিয়ে গুলে আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি কেন দিই দুধ সেটা সবাই জানেন যাতে দুধটা ছানা কেটে না যায় সেজন্য একটু ময়দা আমি গুলে দিই সময় দুধ বা দই অ্যাড করার সময় এটা যখন ফুটে গেছে তখন আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো ভাজার সময় যেন সেদ্ধ হয়ে যায় বেশ অনেকটা সেরকম করেই ভাজতে হবে আঁচ লো করে ভাজলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি অল্প একটু জল মেশাবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এটা একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে ভালোভাবে এটা নরম হয়ে যায় সবজিগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট আজ কিন্তু লো করাই ছিল তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি পরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এই বড়িটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পরে দিলাম বড়ি যদি শক্ত থাকে তাহলে আগেই দিতে হবে বড়ি দিয়েও একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপরে একটু চিনি দিলাম খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এবারে দিচ্ছি কিছুটা ধনে পাতা খুব সুন্দর স্বাদের হবে কিন্তু এই ধনে পাতাটা অ্যাড করাতে তরকারিতে সুন্দর একটা স্মেল আসবে মিশিয়ে নিচ্ছি এক মিনিট ফুটিয়েই গ্যাস অফ করে দেব তৈরি হয়ে যাবে আমাদের উচ্ছে বেগুন আলু আর বড়ি দিয়ে সুন্দর স্বাদের একটা তরকারি যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই তরকারিটা বেশ ভালোভাবেই খাবে গরম ভাতে শুরুর পাতে এই তরকারিটা সার্ভ করতে হয় এখন যে ঠান্ডা কমে আসছে একটু একটু গরম পড়বে এই সময় এই তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন নতুন বন্ধুরা আমার রান্নাগুলো জানার আগ্রহ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকে তাহলে আসছি সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ